فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. الحمد لله والصلاة والسلام على رسول الله. আপনি প্রশ্ন করেছেন যে জোহরের পূর্বে চার রাকাত সুন্নাত কিভাবে আদায় করতে হবে। এ বিষয়ে কথা হলো এই যে এই চার রাকাত সুন্নাত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ সুন্নাত। এই সুন্নাত আদায় করার জন্য দুটি নিয়ম আছে। একটা হচ্ছে এই যে আপনি চার রাকাত নামাজ দুই দুই রাকাত করে আদায় করবেন। প্রথমে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন, তারপরে আবার দুই রাকাতে নিয়ত করে দাঁড়িয়ে শেষ করে আবার সালাম ফিরাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাতের এবং দিনের নামাজগুলো হচ্ছে দুই দুই রাকাত করে, রাতের এবং দিনের নামাজগুলো হচ্ছে দুই দুই রাকাত করে, যে হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন। তো এ কথার অর্থ হলো যে ফরজ ব্যতীত যত নামাজ আছে তা সুন্নাত হোক অথবা নফল হোক, সেই নামাজগুলো আদায় করতে হলে দুই দুই রাকাত করে আদায় করবেন। এতে আলাদা আলাদা নিয়তে বেশি কেরাত এবং বেশি দোয়া যেহেতু হচ্ছে, এই জন্য এইভাবে পড়াটাই অধিক উত্তম। কিন্তু এই চার রাকাত অর্থাৎ জোহরের পূর্বের এই চার রাকাত সুন্নাত কেহ যদি এক সালামে আদায় করতে চায় তারও অনুমতি রয়েছে এবং এই হাদিসটিও আবু দাউদে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোহরের পূর্বে চার রাকাত নামাজ, যে নামাজের মাঝে কোনো সালাম নেই, তার জন্য আসমানের দরজা খোলা হয়। সুতরাং এই চার রাকাত নামাজ একসাথেও পড়া যাবে, তাতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন।